আসসালামু আলাইকুম, সবুজ এগ্রো ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে কি নিয়ে আলোচনা করব সেটি অবশ্যই আপনারা টাইটেল দেখে বুঝতে পেরে গেছেন। আজকে আমরা আপনাদের দেখাব কি করে ব্ল্যাক বেঙ্গল ছাগলকে পিবিআর ভ্যাকসিন করতে হয়। আমি আগের ভিডিওতে বলেছিলাম যে ব্ল্যাক বেঙ্গল ছাগল পালন করতে গেলে অবশ্যই আপনার পিবিআর ভ্যাকসিনটা করতে হবে, কারণ এখন বর্তমানে শীতকাল, ব্ল্যাক বেঙ্গল ছাগলের প্রধান একটা রোগ পিবিআই। এই পিবিআইয়ের ভ্যাকসিন না করলে ছাগলের ঠান্ডা দূর হয় না এবং পাতলা পায়খানা করতে করতে একসময় ছাগল মারা যায়। চলেন আপনাদেরকে এখন নিয়ে যাব কীভাবে পিবিআইয়ের ভ্যাকসিন করতে হয়। আজকে আমাদের উপজেলা ভেটেরিনারি হাসপাতালের ডাক্তার এসেছে আমাদের বাড়িতে পিবিআইয়ের ভ্যাকসিন করার জন্য। চলেন আপনাদেরকে নিয়ে যায় কীভাবে পিবিআইয়ের ভ্যাকসিন করতে হয়। চলেন বন্ধুরা, কীভাবে ভ্যাকসিন তৈরি করতে হয়, ভ্যাকসিনটা তৈরি করতে হয়। ইনি হচ্ছেন আমাদের শ্রীপুর উপজেলা ভেটেরিনারি হসপিটালের ডাক্তার আপা। উনি এখন পিবিআইয়ের ভ্যাকসিনটা প্রস্তুত করবেন। ওনার হাতে যে এটা দেখতে পাচ্ছে, এটি হচ্ছে পিবিআইয়ের ভ্যাকসিন। এখন ভ্যাকসিনটা নিয়ে নিতেছে, নিয়ে ওই আপনার 100 ml পরিশোধিত পানির সাথে মেশানো হবে। সামান্য কিছু পানি নিয়ে ভ্যাকসিনের ভিতরে, কয়েলের ভিতরে প্রবেশ করিয়েছে। এখন এটাকে নাড়াচাড়া করানো হচ্ছে। নাড়াচাড়া করানোর পরে ভ্যাকসিনটা পুরোটা নিয়ে নেবে। নিয়ে আপনার 100 ml যে আপনার পরিশোধিত পানি আছে বোতলটা, ওটার ভিতরে প্রবেশ করানো হবে। এই যে এটা হচ্ছে আপনার 100 ml পরিশোধিত পানি, এটা উনি এই ওখান থেকে নিয়ে এসছে। এখন এটাকে লাড়াচড়া করা হচ্ছে, ভালোভাবে মেশানো হবে। মেশানোর পরে এখন আমরা এই যে আপনার ছাগলকে দিয়ে দেবো। এটা হচ্ছে পিপিআইয়ের ভ্যাকসিন। আর পিপিআইয়ের ভ্যাকসিন 4 মাসের অধিক ছাগলকে দিতে হয়। এ দেখেন, গাড়ের চামড়ার নিচনে 1 cc করে দিতে হবে। গাড়ের চামড়ার নিচনে 1 cc পরিমাণ ভ্যাকসিন প্রদান করতে হবে। এভাবে আমরা প্রতিটি ছাগলকেই ভ্যাকসিনটা করে দেব। আর এই ভ্যাকসিনটা হলো আপনার ছাগলের জ্বর, ঠান্ডা এবং পাতলা পায়খানা হয়ে যায় এই রোগের কারণে, পিপিআইয়ের রোগের কারণে। শীতকাল, এই শীতকালে এই রোগটা বেশি হয়ে থাকে। এই জন্য আমরা এই ভ্যাকসিনটা করে থাকি বছরে 2 বার, 6 মাস পর পর। আর এই ভ্যাকসিনটা প্রস্তুত করার 2 ঘন্টা পর্যন্ত এটার কার্যকারিতা থাকবে। এরপরে কিন্তু এটার আর কার্যকারিতা থাকবে না, 2 ঘন্টার মধ্যেই ব্যবহার করে ফেলতে হবে। এখন চলেন, ওই পাশে কিছু আছে, ওটিকে দেওয়া হবে। আর ভিডিওটি কেমন হলো কমেন্টে জানাবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ভিডিওটি আর দীর্ঘায়িত করবো না, এখানেই শেষ করব। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। হেবে দে নাকি কইছেন দাদা, কইছি না মনে যে গাইব না, এই যে হ্যাঁ।